হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটি থেকে পার্টস অফ স্পিচ এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করা হবে। এর আগে আমি পার্ট 1 আপলোড করেছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চেক আউট করে নেবেন, ওখানে অনেকগুলো ইংলিশের ভিডিও রয়েছে। তো আমরা আজকে শুরু করব 20 নম্বর থেকে। 20 নম্বরে রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড ফ্রেন্ড ইজ হোয়াট। তো ফ্রেন্ড এর ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড। 21 রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড বিউটি ইজ হোয়াট। তো বিউটি এর ভার্ব হচ্ছে বিউটিফাই। 22 রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড ডিয়ার ইজ হোয়াট। তো ডিয়ার এর ভার্ব হচ্ছে ইন্ডিয়ার। 23 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড ওয়েস্ট। ওয়েস্ট এর নাউন হচ্ছে ওয়েস্টেজ। 24 রয়েছে দ্য ওয়ার্ড ভাইটাল ইজ। তো ভাইটাল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ কে নির্দেশ করে। সো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার অ্যান্ড অ্যাডজেক্টিভ। 25 রয়েছে উইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিলিভ। তো বিলিভ এর নাউন কি? তো বিলিভ এর নাউন ফর্ম হচ্ছে বিলিভ, অর্থাৎ ক নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে। 26 নম্বরে রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড শিওর ইজ হোয়াট। তো শিওর এর ভার্ব হচ্ছে এনশিওর, খ নাম্বার। 26 রয়েছে দ্য অ্যাডজেক্টিভ অফ টাইম ইজ হোয়াট। তো টাইম এর অ্যাডজেক্টিভ হচ্ছে টেম্পোরাল। 28 এ রয়েছে দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড প্রিভেন্ট ইজ হোয়াট। তো প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। ওকে, এটা একটা ভার্ব ফর্মে রয়েছে, এটার নাউনটা হয়ে যাবে প্রিভেনশন। 29 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স। ট্যাক্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল। 30 রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য নেসেসিটি ইজ হোয়াট। তো নেসেসিটির ভার্ব হচ্ছে নেসেসিটেট। 31 রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য পলিটিক্স ইজ হোয়াট। তো পলিটিক্স এর ভার্ব হচ্ছে পলিটিসাইজ, পলিটিসাইজ। 32 রয়েছে দ্য নাউন ফ্রম অফ দ্য প্রসপার ইজ হোয়াট। তো প্রসপার এর নাউন ফর্ম হচ্ছে প্রসপারিটি। প্রসপার মানে সমৃদ্ধ করা এবং প্রসপারিটি মানে সমৃদ্ধি। এখানে আপনি আর ITY এই যে সাফিক্স গুলো, এগুলো দেখেও কিন্তু বুঝতে পারেন যে এগুলো নাউন ফর্মে রয়েছে। 33 রয়েছে দ্য ভার্ব ফর্ম অফ মেমোরি ইজ হোয়াট। তো মেমোরি এর ভার্ব হচ্ছে মেমোরাইজ। 34 রয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি ইজ। তো সিম্প্যাথি এর অ্যাডজেক্টিভ হচ্ছে সিম্প্যাথেটিক। 35 রয়েছে দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ হোয়াট। তো ফ্রেন্ডলি এটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সহজে এলওয়াই যুক্ত। আমি আগে একবার বলেছি এলওয়াই যুক্ত শব্দ এরকম দেখলে জেনারেলি কিন্তু অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে দেখুন ফ্রেন্ডলি শব্দটি কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। আমরা অনেক সময় এলওয়াই থাকলেই অ্যাডভার্ব হিসেবে গণ্য করি, কিন্তু সব উদাহরণগুলো কিন্তু খাটে না। তো এই জন্য আমি বললাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো এরকম ফ্রেন্ডলি, মাদারলি, ফাদারলি, সিস্টারলি, কস্টলি, এই টাইপের শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। ওকে, 36 দেখুন হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি এর ভার্ব কি? এর ভার্ব হচ্ছে নেভেল। যারা আগের পর্বটি দেখেছিলেন পার্ট 1, সেখানে কিন্তু এগুলো ছিল। 37 রয়েছে সি শব্দটির নাউন কি? তো সি শব্দটির নাউন হচ্ছে সাইট। 38 রয়েছে দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড ডেঞ্জার ইজ হোয়াট। তো ডেঞ্জার এর ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার। 39 রয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রি ইজ হোয়াট। তো অ্যাগ্রি হচ্ছে অ্যাগ্রিয়েবল। 40 রয়েছে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড প্লিজ ইজ হোয়াট। তো প্লিজ এর নাউন হচ্ছে প্লেজার, প্লেজার। 41 যেটা রয়েছে দ্য ওয়ার্ড বিউটিফাই, বিউটিফাই কেমন ধরনের ওয়ার্ড এটা আপনারা অ্যান্সারটা না দেখেই বলে দিতে পারবেন আশা করছি, কারণ পার্ট 1 এবং পার্ট 2 যারা ফলো করছেন তারা আশা করি এই অ্যান্সারটি পারবেন। বিউটিফাই ছিল হচ্ছে ভার্ব হিসেবে।
এবার দেখুন অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি কি? অ্যাডভার্সিটি হচ্ছে একটি নাউন। আপনি যদি এর মানে নাও জানেন, এই যে অ্যাডভার্সিটি, সিটি, SITY, এই সাফিক্সটা দেখেও কিন্তু বুঝতে পারবেন যে এটা হচ্ছে নাউন। দ্য ভার্ব অফ দ্য স্ট্রেন্ট ইজ হোয়াট? তো স্ট্রেন্ট এর ভার্ব কি? স্ট্রেন্ট এর ভার্ব হচ্ছে স্ট্রেন্থেন। ওকে, ক নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে যেটি রয়েছে 44 নম্বর, দ্য নাউন ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ কাওয়ার্ড ইজ হোয়াট? তো কাওয়ার্ড হচ্ছে কাওয়ার্ডাইস, অর্থাৎ ভীরুতা। 45 নম্বরে যেটি রয়েছে, চেঞ্জ দ্য ওয়ার্ড ক্লিয়ার ইটস ভার্ব ফর্ম। ক্লিয়ার এর ভার্ব ফর্ম হচ্ছে ক্লারিফাই, অর্থাৎ পরিষ্কার করা। এরপরে যেটি দেখুন, দ্য ওয়ার্ড স্লোলি ইজ এন হোয়াট? তো স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। 47 রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ অবে? অবে এর অ্যাডজেক্টিভ হচ্ছে অবিডিয়েন্ট। ডিনে এর নাউন কি? ডিনে এর নাউন হচ্ছে ডিনিয়াল। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ কুল? কুল এর ভার্ব কি? কুল এর ভার্ব হচ্ছে চিল, অর্থাৎ ঠান্ডা হওয়া। ওকে, তো কোল্ড হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। এবং দেখুন, যখন ফ্রিজ থাকবে, ফ্রিজ শব্দটির মানে রেফ্রিজারেটরের শর্ট ফর্ম হচ্ছে ফ্রিজ। তো ফ্রিজ অর্থ হচ্ছে পানি যখন জমে বরফ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে। কিন্তু এখানে সবসময় মনে রাখবেন যে যখন কুল থাকবে, কুল মানে হচ্ছে ঠান্ডা, এই ঠান্ডা এর যখন ভার্ব ফর্মটা হবে এটা কিন্তু চিল। ওকে, যে চিল, আমরা অনেক সময় বলি না, হ্যাঁ চিল থাকো, চিল করো, মানে ঠান্ডা হওয়া, কুল থাকো, এই টাইপের। 85 দেখুন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যান্টাগোনিজম? তো অ্যান্টাগোনিজম এর ভার্ব হচ্ছে অ্যান্টাগোনাইজ। 91 রয়েছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট? তো অ্যাকসেপ্ট এর নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। 12 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ পিস? তো পিস এর ভার্ব ফর্ম হচ্ছে প্যাসিফাই। 53 রয়েছে, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড নেম? নেম এর অ্যাডজেক্টিভ কিন্তু নমিয়াল। ওকে, নমিয়াল মানে হচ্ছে যে নাম মাত্র, ঠিক আছে? আর এখানে দেখুন, প্রপার মানে একদম প্রপারলি, যথাযথভাবে। খতে রয়েছে নমিনেশন, এটার মানে হচ্ছে মনোনয়ন দেওয়া। দেন হচ্ছে কনক্রিট, কনক্রিট মানে হচ্ছে একটা মূর্তি, এটা বোঝাচ্ছে। আর নমিনিয়াল কিন্তু নেমের অ্যাডজেক্টিভ ফর্ম, খুব ইম্পর্টেন্ট এটি। 54 নম্বরে দেখুন, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম পাওয়ার? তো পাওয়ার এর ভার্ব কি? পাওয়ার এর ভার্ব কিন্তু এম্পাওয়ার, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 55 নম্বরে যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস? তো কনফেস এর নাউন হচ্ছে কনফেশন, অর্থাৎ স্বীকারোক্তি। ওকে, আর কনফেস মানে কি? স্বীকার করা। তো আজকের এই পর্বটি এখানেই শেষ করা হচ্ছে। ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকটাই শেখা যায়। যারা পার্ট 1 এবং পার্ট 2 ফলো করলেন, তারা কিন্তু ইতিমধ্যে 55টি পার্টস অফ স্পিচ তাদের পড়া হয়ে গেল। তো এইভাবেই অনেকেই বাসায় পড়তে ইচ্ছা করে না, অথবা সেভাবে অনেক সময় সুযোগও হয় না যে বই কেনার। তো যাদের বই নেই, তারা ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনারা পড়াটা কমপ্লিট করতে পারছেন। আর যাদের বই আছে, তারা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু এটা গ্রুপ স্টাডির মতনও কিন্তু এই ভিডিওটা দেখলে পড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের মতন শেষ করছি এখানে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হন তো একটি লাইক করবেন। ধন্যবাদ।